বৃষ্টি আসলে সবারই মন চাই একটু বৃষ্টিতে ভিজতে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছ আমাদের হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর বৃষ্টিতে ভিজতেছে আর কি সুন্দর মজা করে গোসল করতেছে কারণ আমাদের উঠানের সামনেই হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে বন্যা হচ্ছে আমার ফুয়াদ বাবা সুন্দর বৃষ্টিতে ভিজতে আর পানি এলোমেলো করতে পানির সাথে কি সুন্দর মজা করে খেলতে ভীষণ ভালোবাসতেছে এবং অনেক হাসি আর আমাদের হাঁসের বাচ্চা গুলো এদিক ওদিক শুধু দৌড় দিচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টিতে ভিজতে ওরা এটা ময়লা যে কোনো ময়লা খেতে ওরা খুবই পছন্দ করতেছেন আমার আব্বু কি সুন্দর বৃষ্টিতে পা যাচ্ছে আর অনেক মজা পাচ্ছে যে বৃষ্টিতে ভিজতেছি অনেক আনন্দ করতেছে বাচ্চারা বলে কথা আনন্দত তো করবে বাচ্চাদের মন হয় সব সময় খুশি থাকে তাদের কোনো টেনশন চিন্তা ভাবনা কিছু থাকে না তাই ফুয়াদও এরকম ফুয়াদে কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে বৃষ্টিতে ভিজবে কখন সেই চিন্তা করেছিল হঠাৎ করে বৃষ্টিতে ভিজার জন্য পানিটা ধরলো আর বৃষ্টিতে নামবে পানিতে নামবে তো আমি কিছু বলতেছি না বিধায় পাড়া দিতেছে আমাদের এখানে প্রায় দেখতে পাচ্ছ যে অনেক অনেক পানি হয়েছে আমাদের উঠানের সামনে কারণ বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ বৃষ্টি তাই এত ওই পানি জমে গেছে বাহির হওয়ার জন্য তো একটু সময় লাগে তো আমাদের উঠানটা একটু নিচু তাই পানি জমে গেছে এখানে আর কিভাবে হাঁস ধরো আর নিজের মাথায় বৃষ্টির পানি পড়তেছে আর নিজে কি সুন্দর মজা মজা আর আমি বলতেছি যে আব্বু তুমি চলে এসো তোমার ঠান্ডা লাগবে তারপরেও আমার আব্বু সোনা কিছুতেই শুনতেছে না আর সুন্দর করে হাত মেলিয়ে মেলিয়ে বৃষ্টির পানি দেখছে আর বৃষ্টি ধরতেছে আর এই যে কি সুন্দর বৃষ্টির পানিতে পা রাখতেছে আর মজাই লাগতেছে আমি বলতেছি যে তুমি পড়ে যাবা তারপর কোনো ভয় পাচ্ছে না কারণ কুলা পান কোনো ভয়ই পায় না যখন একটা কিছু হয় তখন কান্না করে বসে কিন্তু আগে থেকে বলতেছি যে শোনো পড়ে যাবা তারপরও কোনো কথা শুনতেছে না আর আনন্দ উল্লাস হয়ে যাচ্ছে আর আনন্দ পাচ্ছে দিয়ে ভিজতে অনেক মজা এইটুকু বয়সে যদি কথা না শুনে তাহলে আর তো দিন পরেই আছে আর হাঁসের বাস্তার সাথে কেমন করে ও মজা নিচ্ছে বৃষ্টিতে ভিজতে আমারও অনেক ভালো লাগে তাই বলে কি এরকম ভাবে কখনোই না আমার আব্বুকে বললাম চলে আসো পরে আমার আব্বু চলে আসলো চলে এসে দাঁড়িয়ে আছে এখন কি করব তো ওকে বললাম ও তো কিছুতেই আমার কথা শুনতেছে না আমার পুয়ার বাবা খালি বৃষ্টিতে পারা ওকে অনেক কষ্ট করে ওই বৃষ্টি পানি ভিজা থেকে ওকে নিয়ে আসা হয়েছে কারণ ও দেখতেই পাচ্ছ কিরকম ভাবে মজা নিচ্ছে এই মজা কি কখনো ছেড়ে আসা যায় কখনো ছেড়ে আসা যায় না তো গাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে